প্রথম তো কমি অল ওড়িশা জেল এমপ্লয়িজ আসোসিয়েশন জিন্দাবাদ। আমি এই আসোসিয়েশনের একটা সব কমিটি বালেশ্বর ডিস্ট্রিক্ট জেল তরফ আমি এই আসোসিয়েশনর আজ এই অমরণ অনুষ্ঠানে ভাগ নিয়েছু। এটা খালি আমার জেলে চালু নাই, অল ওড়িশার সব জেলে চালুছি। আমি পাঁচ কোটি দফা নিয়ে বসছু। কথার অছি জেলটা গোটে অন্ধারী গৃহ, অন্ধারী গৃহর কথা কেউ জাঁপারে না, আমার কথা বি কাহি শুভেনি। আমি কি কষ্ট করছি, কি প্রকার এটি ডিউটি করছু, যে ডিউটি করছেন সেই মানে হি জাঁতি। সরকার আমার প্রতি কর্ণপাত করতে না, আজ পর্যন্ত করি না, যেতে করছেন তা বি কিছু আমি সমুদ্র সংখ্যে মাত্র। আমার আজ এই আহত কিছু দাবি অছি, কিন্তু আমি মিনিমম পাঁচটি দাবি নিয়ে সরকার পাখু আসছু। আমি দৃঢ় আশা করছি নিশ্চিত সরকার আমার দাবি পূরণ করবে। আমি সেই 13 সেপ্টেম্বর কলাবে ধারণ করু 24 তারিখ পর্যন্ত, কিন্তু আমার কোণী কথা সরকার কর্ণপাত কলে না। 24 তারিখ পরে 25 তারিখ তো হঙ্গ স্ট্রাইক ডাকে দিয়া হয়েছে, আমার দাবি পূরণ হওয়া পর্যন্ত আমার হঙ্গ স্ট্রাইক জারি রইব।